ওকে, ওয়েলকাম এভরিবডি। আজকে আমরা তাহলে ক্লাস শুরু করি। তোমরা বইটা তো অনেকে বললা কালেক্ট করেছো, আর যারা করনি তারা করে নিবে, আর আমরা তো এখানে দেখাবো যা যা পড়াবো। তো এডিশন যদি এদিক সেদিক একটু হয়ে যায় সেক্ষেত্রে সমস্যা হবে না, সমস্যা হবে না এই জন্য যে হয়তো পেজ নাম্বার মিলবে না, কিন্তু টপিকগুলি বা ম্যাথগুলি তোমরা পেয়ে যাবে। ওটা একটু মিলিয়ে নিবে যে কোন ম্যাথ অথবা কোনটি। এ কারণে এডিশন যদি 11 না হয়, 10th হয় বা 12th হয় সেটা সমস্যা না খুব একটা। ওকে, তো এ নিয়ে টেনশনের কিছু নাই। তো আজকে আমরা ফার্স্ট চ্যাপ্টারেই থাকব। এর আগে আমরা কি পড়েছিলাম তোমাদের মনে আছে? একটা কথা ছিল স্যার। জি জি বলো স্যার, যদি স্যার যদি পারেন স্যার, লাস্টের দিক দিয়ে বলছিলেন যে মিড টার্ম এর আগে অ্যাসাইনমেন্ট দিবেন স্যার, বা স্যার একটু যদি পারেন একটু স্যার একটু আগে ভাগে অ্যাসাইনমেন্টটা দিয়ে দিলে ভালো হয় স্যার, বুঝছেন? অ্যাসাইনমেন্ট? হ্যাঁ জি স্যার। জি জি, অ্যাসাইনমেন্ট তো অ্যাকাউন্টিং এ তোমাদের ওই যে ম্যাথ করতে দিব। একটু মানে একটু ধারণা দিয়ে দিবেন যে এই টপিকস এর উপর তোমাদের অ্যাসাইনমেন্ট গুলা হবে স্যার, তাহলে একটু হেল্প হতো বা করে টুরে রাখতাম, বুঝছেন স্যার? জি জি, ইনশাআল্লাহ দু একটা ক্লাস করি, তারপরে বলবো যে কি কি করতে হবে। জি স্যার। তো আমরা লাস্ট ক্লাসে কি পড়েছিলাম বলো তো, মনে আছে কিনা দেখি তোমাদের। ইন্ট্রোডাকশন টু বিজনেস। ইন্ট্রোডাকশন টু বিজনেস, হ্যাঁ কি বলো? আমাদের এই কোর্সের নাম কি বলো? জি। ওকে, অনেকদিন গ্যাপ হয়ে গেছে তো এই জন্য ভুলে গেছো, আর মধ্যে কোরবানি ছিল, মাংস খেয়ে হয়তো বেশি খাওয়া দাওয়া হয়েছে, বাসায় ছিল তো তাই মনে হচ্ছে আর কি। কি বলো? আসলে অনেকদিন 15-16 দিন গ্যাপ হয়ে গেছে স্যার। আমার নাম মনে আছে তো? জি স্যার, এটা মনে আছে। তাসলিম আছে। অনেক সময় দেখা যায় যে কোর্সের নাম টিচারের নামই মনে থাকে না। যাক, তো সমস্যা নাই, আমরা আবার রিমাইন্ডার দিব যেখানে ছিলাম। তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার। লাইট দেখতে পাচ্ছ? জি স্যার, লাইট দেখতে পাচ্ছি, কিন্তু আপনি ওই যে যেটা চার্ট তৈরি করছেন সেটা দেখতে পাচ্ছেন না স্যার। আচ্ছা, তাহলে আমি শেয়ার করে দিব, তোমরা যাতে দেখতে পাও আমি শেয়ার করে দিচ্ছি। ধরো স্যার আপনার যদি ভুলেও যায়, আপনার তো ওটা ইউটিউব চ্যানেলের মধ্যে দেখছি ওই ক্লাসটা, সমস্যা না, ওখান থেকে কালেক্ট করা যাবে গত ক্লাসে কি পড়াইছেন, আপনি তো সেরেও দিয়েছেন। হ্যাঁ জি জি, তোমাদের জন্যই দিয়েছি যাতে তোমরা সহজে খুঁজে পাও। তো এটা দেখে নিবে, আজকে যেটা পড়বো এটা শেয়ার করতেছি তোমাদের সাথে। স্যার একটু অধ্যায়টা বলবেন স্যার। দ্য ফার্স্ট চ্যাপ্টার। ফার্স্ট চ্যাপ্টার? জি, আমি দেখাবো এখানে, তোমরা দেখতে পাচ্ছো এবার কিছু দেখতে পাচ্ছো? ওটার নাম কি স্যার একটু বলবেন? এটা আমাদের একবারে যে শুরুতে অ্যাকাউন্টিং ইন অ্যাকশন চ্যাপ্টারের নাম, এই যে শুরুতে দেখো অ্যাকাউন্টিং ইন অ্যাকশন চ্যাপ্টার 1। জি স্যার। দেখতে পাচ্ছো? হ্যাঁ জি স্যার, পাইছি। আচ্ছা, এখানে আমরা ওই অলরেডি ফিনিশড ডেফিনিশন অফ অ্যাকাউন্টিং, দেন ইউজার্স অফ অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং ইকুয়েশন, এই তিনটা বিষয় মোটামুটি আমরা আলাপ করেছিলাম। ডেফিনিশন, ইউজেস, ইউজার্স অর ইউজেস অফ অ্যাকাউন্টিং ডেটা, দেন সাম অ্যাজাম্পশন, কিছু রুলস, এগুলি আমরা দেখেছিলাম। আর আজকে আমরা শুরু করব অ্যাকাউন্টিং ইকুয়েশন এখান থেকে।
ঠিক আছে, অ্যাকাউন্টিং এর ডেফিনিশনটা বলতে পারবে কেউ? তোমরা তো আগেও অ্যাকাউন্টিং পড়েছো অনেকে, বলো তো অ্যাকাউন্টিং এর ডেফিনিশন। বলবে না? এই যে দেখিয়ে দিলাম, এবার বলো তো দেখে দেখে। যে কেউ বলো। দ্য ইনফরমেশন সিস্টেম দ্যাট আইডেন্টিফাইজ রেকর্ডস এন্ড কমিউনিকেটস দ্য ইকোনমিক ইভেন্টস অফ এন অর্গানাইজেশন টু ইন্টারেস্টেড ইউজার্স। ফাইন, তার মানে এই ডেফিনিশনের মধ্যে যা আছে এটাই আমরা গত ক্লাসে আলাপ করেছিলাম। এর মধ্যে কি কি আছে এবার দেখো। দ্য অ্যাকাউন্টিং ইজ অ্যান ইনফরমেশন সিস্টেম, তাহলে অ্যাকাউন্টিং এক কথা ইজ অ্যান ইনফরমেশন সিস্টেম দ্যাট আইডেন্টিফাই, আইডেন্টিফাই করবে কি, ওয়েদার ইট ইজ এ ট্রানজেকশন আর নট। ট্রানজেকশন কখন হবে? ওয়েন ইট ইজ অ্যান ইকোনমিক ইভেন্ট। মনে আছে তো? জি স্যার। যেগুলি ইকোনমিক ইভেন্ট, যেটি আর্থিক মূল্যে বিচার করা যায়, সেগুলি হলো ট্রানজেকশন। কারণে আইডেন্টিফাই করবে ওয়েদার ইট ইজ এ ট্রানজেকশন আর নট। সেকেন্ডলি রেকর্ড করবে, রেকর্ড কোথায় করবে, কিভাবে করবে, আমরা আলাপ করেছিলাম যেটা এন্ট্রি দিতে হবে ডেবিট ক্রেডিটে। এন্ড কমিউনিকেট দ্য ইকোনমিক ইভেন্টস অফ অ্যান অর্গানাইজেশন টু দ্য ইন্টারেস্টেড ইউজার্স। এন্ড হু আর দ্য ইন্টারেস্টেড ইউজার্স? আমরা বলেছিলাম দেয়ার আর টু টাইপস অফ ইউজার্স, একটা হলো এক্সটার্নাল আর একটি হলো ইন্টারনাল। এন্ড এক্সটার্নাল ইউজার্স, এর মধ্যে ইনভেস্টর রয়েছে, এর মধ্যে ক্রেডিটর রয়েছে, আর ইন্টারনাল এর মধ্যে ম্যানেজার আছে, এমপ্লয়ি আছে, অন্যান্য পার্টি যারা কোম্পানির সাথে সংশ্লিষ্ট ইন্টারনাল। তো এই ডেফিনিশনের মধ্যে যা আছে এটাই মূলত আমরা ডিটেইলসে ফার্স্ট ক্লাসে আলাপ করেছিলাম। ওকে, তাহলে এই ডেফিনিশনটা কিন্তু সবার জানতে হবে, সবার বলতে পারতে হবে। আবারও তোমরা দেখো, আমি পড়ে শোনাচ্ছি, সবাই শুনো এবং দেখো। অ্যাকাউন্টিং ইজ অ্যান ইনফরমেশন সিস্টেম দ্যাট আইডেন্টিফাই রেকর্ড অ্যান্ড কমিউনিকেটস দ্য ইকোনমিক ইভেন্টস অফ অ্যান অর্গানাইজেশন টু দ্য ইন্টারেস্টেড ইউজার্স। তোমরা সহজে মনে রাখবে যেটা একটা ইনফরমেশন সিস্টেম, তিনটে কাজ করবে, কি কি, আইডেন্টিফাই করবে, রেকর্ড করবে অ্যান্ড কমিউনিকেট করবে। ঠিক আছে, কি কি করবে? আইডেন্টিফাই করবে, রেকর্ড করবে, কমিউনিকেট করবে। কাদের? এবারে প্রশ্ন হলো কাদের সাথে কমিউনিকেট করবে? টু দ্য ইন্টারেস্টেড ইউজার্স। কে করবে? দ্য অবান অর্গানাইজেশন। তাহলে এভাবে এটা তোমরা ডেফিনেশনটা মনে রাখবে। আবারও বলছি, ইট ইজ অ্যান ইনফরমেশন সিস্টেম দ্যাট আইডেন্টিফাই দ্যাট রেকর্ডস অ্যান্ড কমিউনিকেট দ্য ইকোনমিক ইভেন্টস অফ অ্যান অর্গানাইজেশন টু দ্য ইন্টারেস্টেড ইউজার্স। মনে থাকবে? জি স্যার। এটা কিন্তু মুখস্থ রাখতে হবে, এটা আমরা পরীক্ষাতেও জিজ্ঞেস করব, পরীক্ষাতে লিখতে হলে লিখতে হবে, যে কোনো সময় লাগবে, এই কোর্সে লাগবে, পরবর্তীতে লাগবে, সব সময়ের জন্য লাগবে। এটাই একটা বেসিক ডেফিনিশন অফ অ্যাকাউন্টিং। এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখন মনে রাখবে, পরে আবার পড়বে ভালো করে, যাতে এটা ভুলে না যাও। ওকে, তো আমরা অ্যাকাউন্টিং এর ডেফিনিশন আগেই আলাপ করেছি এবং আজকে কোথেকে শুরু করব বললাম, সেটি হলো অ্যাকাউন্টিং ইকুয়েশন। অ্যাকাউন্টিং ইকুয়েশনটা কারো মনে আছে বলো তো? স্যার কোনটা? স্যার a = 12 + y। জি, গুড। তাহলে অ্যাকাউন্টিং ইকুয়েশন সবারই মনে থাকার কথা। এই যে আবারও দেখাচ্ছি, অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি, এটা হলো বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন। অ্যাসেট বলতে কি বোঝায় কি বলো, কে বলবে? অ্যাসেট কি? কে বলবে না? একটা এক্সাম্পল দাও তো অ্যাসেটের। অ্যাসেটের জীবন আছে?
না স্যার। তাহলে অ্যাসিডের একটা এক্সাম্পল দাও। তোমার হাতের কাছে নাই কোনো অ্যাসেট? স্যার মোবাইল। হ্যাঁ, তাহলে এত সময় লাগে কেন এক্সাম্পল দিতে? তোমার হাতের কাছে তো আছে, যে ডিভাইসে তুমি ক্লাস করো সেটা কি একটা অ্যাসেট না? জি স্যার। তাহলে অ্যাসেট ইজ সামথিং হুইচ হ্যাজ ইকোনমিক ভ্যালু, যার আর্থিক মূল্য আছে, যেটা টাকার অঙ্কে পরিমাপ করা যায়, সেটাই হলো অ্যাসেট। এর এক্সাম্পল হলো আমরা বললাম যে যে মোবাইল ডিভাইস, তারপরে ল্যাপটপ, ফার্নিচার, ফিকচার্স, এই যে যাবতীয় যা কিছু আর্থিক মূল্যে পরিমাপ করা যায় সবগুলোই হলো অ্যাসেট। ল্যান্ড এটা অ্যাসেট না? বিল্ডিং, তার মানে সবগুলোই হলো অ্যাসেট। আর লায়াবিলিটি কি বললো তো? লায়াবিলিটি কি বলো তো? যে তোমরা আগে অ্যাকাউন্টিং পড়নি ইন্টারমিডিয়েটে? জি স্যার পড়ছি। তাহলে লায়াবিলিটির বাংলা কি বলে? দায় না? দায়। তাহলে কি এটা? কেউ কিছু যখন তোমার কাছে পায় সেটাকে কি বলে? দায়। তাহলে বলতে পারো না কেন? ইট ইজ অ্যান অব্লিগেশন, ইট ইজ অ্যান অব্লিগেশন টু থার্ড পার্টি। অব্লিগেশন মিনস যে তোমার এটা পে করতে হবে। ইউ আর ওয়িং টু সামবডি মানে তুমি ঋণী কারো কাছে, তুমি কারো কাছে ঋণী, কেউ তোমার কাছে কিছু পাবে, সেটাই হলো তোমার একটা লায়াবিলিটি। তাহলে লায়াবিলিটি ইজ সামথিং অর ইট ইজ অ্যান অব্লিগেশন টু থার্ড পার্টি। When you are owing to somebody, then it is called liability. Liability. মনে থাকবে? জি স্যার। আর owner's equity কি? It is also a liability to the owners. যে liability owners দের কাছে সেটি হলো owner's equity, আর যে liability third party কাছে সেটা তো liability. তাহলে দুটাই লায়াবিলিটি, কিন্তু একটা হলো থার্ড পার্টির কাছে আর একটা ওনারদের কাছে। ওনারদের কাছে জি। কার লায়াবিলিটি? কোম্পানি লায়াবিলিটি, বিজনেসের লায়াবিলিটি। বিজনেসের লায়াবিলিটি যদি থাকে থার্ড পার্টির কাছে, থার্ড পার্টি মানে এই বিজনেসের বাইরে কারো, এদের কাছে যে পাওনাগুলি আছে, অব্লিগেশনগুলি আছে, সেটা হলো লায়াবিলিটি। আর এই বিজনেসের ওনারদের কাছে যে লায়াবিলিটি আছে সেটি হলো ওনার্স ইকুইটি। কারণ আমরা আগেই বলেছিলাম, তোমরা ইন্ট্রোডাকশন টু বিজনেস এ শিখেছো যে বিজনেস ইট ইজ অ্যান সেপারেট লিগাল এন্টিটি, এটা একটি আলাদা সত্তা, তাই না? সো বিজনেস ইজ অ্যা সেপারেট লিগাল এন্টিটি, এটা আলাদা একটি সত্তা। মানে তুমি একজন ব্যক্তি, ইউ আর অ্যান ইন্ডিভিজুয়াল, তুমি একটা সত্তা, তোমার বিজনেস এটা আরেকটি সত্তা। যেমনি তুমি একটা বিজনেস ওপেন করলে সেখানে বিজনেসের একটি নাম থাকবে, এটা হলো আলাদা একটা সত্তা। আর তুমি অ্যাজ ইন্ডিভিজুয়াল, তুমি এর ওনার, তুমি একটা সত্তা। তুমি এখানে টাকা দিয়েছো, তার মানে ইউ আর দ্য ইনভেস্টর, এবং এই বিজনেসে টাকা দিয়েছো, ওই বিজনেস তোমার কাছে এই কারণে লায়াবল, ওটা হলো বিজনেসের লায়াবিলিটি তোমার প্রতি। তো এই লায়াবিলিটিকে বলা হয় ওনার্স ইকুইটি। আর তুমি যদি এই বিজনেসে থার্ড পার্টির কাছ থেকে, ব্যাংক থেকে হোক বা অন্য কোনো পার্টি থেকে হোক লোন নাও, সেটিও লায়াবিলিটি। তো ইট ইজ দ্য লায়াবিলিটি টু থার্ড পার্টি। তাহলে লায়াবিলিটি আমরা দেখি, যদি ওনারদের কাছে থাকে সেটা হলো ওনার্স ইকুইটি, আর থার্ড পার্টির কাছে থাকলে তো সরাসরি আমরা বলবো লায়াবিলিটি। ওকে, জি জি, বুঝছো তো? ফাইন, তাহলে এটাই হলো বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন। বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন কেন বলবো আমরা? কারণ এই দুইটি ইকুয়াল, সমান হতে হয়। কেন সমান হতে হয়? কারণ যেটি লায়াবিলিটি সেটি হলো সোর্সেস অফ ফাইন্যান্স, মানে লায়াবিলিটি যেগুলি এখান থেকে আমরা ফান্ড কালেক্ট করি। মানে আমি বিজনেসে টাকা দিয়েছি, তার মানে কি বিজনেসে একটি ফান্ড এসেছে, সোর্সেস অফ ক্যাশ। আমি লোন নিয়েছি, তার মানে এর মাধ্যমে বিজনেসে টাকা এসছে, ক্যাশ এসছে। দিজ আর দ্য সোর্সেস অফ রেজিং ফান্ড, যত টাকা নিয়ে আমি বিজনেসটা শুরু করলাম, দিজ আর দ্য টোটাল ক্যাপিটাল, এবং এই টাকাটা আমি ইনভেস্ট করে এটা দিয়েই তো বিজনেস শুরু করলাম, দ্যাট ইজ দ্য অ্যাসেট। তাহলে যেই টাকাটা আমি ফাইন্যান্স করলাম, রেজ করলাম,
সেই টাকা দিয়েই তো আবার বিজনেস করলাম, এবং যখন এটি ইনভেস্ট করলাম বিজনেসটা শুরু করলাম ওটাই আবার আমরা বলছি অ্যাসেট। তাহলে যেটিকে কালেক্ট করলাম এবং যেটাকে ইনভেস্ট করলাম দুটো তো সমান হতেই হবে, সমান না হলে তো প্রশ্ন আসবে তাহলে টাকাগুলি কোথায় গেল। এই কারণেই বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ওনার্স ইকুইটি দুটি সমান হতেই হবে, সমান না হলে তাহলে টাকা কোথায় গেল, দ্যাট ইজ এ কোশ্চেন। ইউ গট দি পয়েন্ট? তাহলে এবার বলো তো অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটি অ্যান্ড ওনার্স ইকুইটি কেন হবে, এটা সমান কেন হবে, কে বলবে? বলো সমান কেন হবে বলো। কই শুনতে পাচ্ছ না ইব্রাহিম? কই শুনতে পাচ্ছ? স্যার হালকা হালকা স্যার, আমার এখানে নেটে ডিস্টার্ব করে স্যার। হ্যাঁ হ্যাঁ কি বলো স্যার, গত তিন চার দিন ধরে ডিস্টার্ব করতেছে স্যার। আমি দিল্লি, তুমি কেমনে শুনবে? আর সুমন শুনতে পাচ্ছ? জি স্যার বলো। অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটি এবং ওনার্স ইকুইটি এই দুইটা সমান কেন হবে, না বুঝলে বলবা বুঝি নাই, আর বুঝলে বলবা কেন হবে। স্যার বুঝি নাই, আর একটু বুঝে দিলেন। আকিব বলো। স্যার পুরোপুরি আইডিয়া কম স্যার, ইকুয়েশনটা আগে অ্যাকাউন্টিং করেছো তুমি? জি স্যার। তাহলে তো তোমার এগুলি আরো, তুমি আমার চেয়ে আরো বেশি জানার কথা, অনেক অ্যাকাউন্টিং করেছো, অনেক ব্যালেন্স শিট মিলিয়েছো, অনেক কিছু করেছো না? জি স্যার। তাহলে আর এটা তো একটা সিম্পল বিষয় অ্যাকাউন্টিং ইকুয়েশন, আমরা বলেছি আবারও বলি সবাই শুনুন খেয়াল করে, যে অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটি প্লাস ওনার্স ইকুইটি দুটা সমান হতেই হবে, বিকজ the fund we are collecting we are raising from different sources, je sob bibhinno source theke amra business er jonno fund collect kori shegulo holo total capital। example hishebe ki bollam, ami business e taka diyechi amar business, tole eta ekta source of capital, abar loan niyechi etao arekta source of capital, ei dui tei holo liability। ekhon ei je mone koro nijer fund ache amar 50,000 টাকা নিজের ফান্ড, আর লোন নিয়েছি 50,000, টোটাল ক্যাপিটাল কত হলো 1,00,000। ঠিক আছে, এই 1,00,000 টাকা হলো আমার লায়াবিলিটি বিজনেসের। এই 1,00,000 টাকা দিয়ে আমি যখন বিজনেসটা শুরু করলাম, বিজনেস শুরু করা মানে কি আমি কি করেছি, অ্যাসেট কিনেছি, প্রোডাক্ট কিনেছি, ফার্নিচার কিনেছি, অনেক কিছুই তো করেছি, তার মানে এগুলি হলো সব আমার অ্যাসেট। এখন যত টাকা আমার ক্যাপিটাল ছিল এই টাকা দিয়েই তো আমি অ্যাসেট কিনেছি, তো দুইটা তো সমান হতেই হবে, আর সমান না হলে তো প্রশ্ন আসবে আমার 1,00,000 টাকা তাহলে এখানে কম কেন, কোথায় গেল সেই টাকাটা, কি করেছি। সমান হতেই হবে বিকজ দ্য ফান্ড উই আর কালেক্টিং শুড বি সিমিলার আর সেম আর ইকুয়াল টু দ্য ফান্ড উই আর ইনভেস্টিং আর উই আর ইউজিং ইন আওয়ার বিজনেস। আমরা বিজনেসে যত টাকা আমরা ইনভেস্ট করেছি অ্যাসেট হিসেবে সেটা তো সমান হতেই হবে যে টাকাটি আমি ক্যাপিটাল হিসেবে কালেক্ট করেছি, না হলে ইট ইজ এ গ্রেট কোশ্চেন, ইট ইজ এ ম্যাটার অফ কোশ্চেন হোয়ার দ্য ফান্ড হ্যাজ গন আউট, কোথায় গিয়েছে ফান্ড। ওকে স্যার, তাহলে এবার বুঝছো কেন সমান হতে হবে? জি স্যার। বলো স্যার, একটা কথা ছিল স্যার। বলো স্যার। স্যার ওই যে বলছিলেন যে আমি বিজনেসে আমার নিজের জন্য 50,000 টাকা নিয়েছি এবং আরেকজনের জন্য বিজনেসের জন্য 50,000 টাকা আমি লোন করছি স্যার, এটা দুটো মিলে তো 1,00,000 টাকা হলো, কিন্তু স্যার এই টাকাটা তো আমার পেড করতে হবে, সেটা আমার সম্পদ কেমন হয় স্যার? তুমি এই যে 1,00,000 টাকা টোটাল ক্যাপিটাল, 1,00,000 টাকার মধ্যে নিজের কত 50? জি স্যার। আর লোন 50? জি স্যার। এখন এই 1,00,000 টাকা দিয়ে যে তুমি বিজনেস করবে, তুমি কি করবে, মনে করো তুমি একটা দোকান ভাড়া নিয়েছো, এখানে গেল 20,000, ঠিক আছে, থাকলো কত 80,
এই 80,000 দিয়ে তুমি মনে করো দোকানের জন্য ওই যে সেল ফার্নিচার এগুলি তুমি সেট আপ করেছো, ওখানে গেছে আরো 20,000, তাহলে 40,000 থাকলো কত, 60। এই 60,000 টাকা দিয়ে তুমি প্রোডাক্ট কিনেছো, তাহলে তোমার টোটাল 1,00,000 হিসাব মিললো। জি স্যার। তাহলে এই যে তোমার এখন চিন্তা করো 60,000 টাকার প্রোডাক্ট আর এই আরো 40,000 টাকার এই ফার্নিচার বা অন্যান্য কিছু দোকানের, এই টোটাল কত হলো তোমার, 1,00,000 হলো না? জি স্যার। তাহলে এই 1,00,000 টাকা কি অ্যাসেট? জি স্যার, তোমার অ্যাসেট। জি স্যার, ঠিক আছে। এখন এই 1,00,000 টাকা দিয়ে তুমি বিজনেস করে তোমার যে এখান থেকে প্রতি বছর প্রতি মাসে প্রফিট হবে, সেখান থেকে তুমি আবার ওই যে লোন নিয়েছো সেগুলি ধীরে ধীরে পেমেন্ট করবে, এভাবে বিজনেসটা রান করো। তাহলে তুমি যা ক্যাপিটাল কালেক্ট করেছো সেটাই তো তুমি বিজনেসে আবার ইনভেস্ট করেছো, তাহলে লায়াবিলিটি এবং অ্যাসেট সমান হতে হবে না? জি স্যার। সমান না হলে তো প্রশ্ন আসবে, আচ্ছা আমি তো 20,000 টাকা দিয়ে দোকানের ইয়া সেটআপ রেডি করলাম, আর 20,000 টাকা দিয়ে ফার্নিচার রেডি করলাম, আর 40,000 টাকা দিয়ে মনে করো প্রোডাক্ট কিনেছি, তাহলে 40-40-80, আর বাকি 20,000 কই? এটা তো ক্যাশ হিসেবে থাকতে হবে। ক্যাশ যদি না থাকে তাহলে তো প্রশ্ন কই, খেয়ে ফেলছি না কি হয়েছে, না চুরি হয়েছে, কিছু একটা তো হয়েছে। তাহলে হিসাব তোমার এভাবে মিলাতেই হবে, যে ক্যাশ বাকিটা যদি তুমি ইউজ না করো তাহলে তো ক্যাশ হিসাবে তোমার থাকবে। তাহলে এ কারণে অ্যাসেট যা তোমার লায়াবিলিটি তাই সমান হতেই হবে। তুমি যা সোর্স অফ ক্যাপিটাল সেটাই তো তুমি বিজনেস ইনভেস্ট করেছো, দুইটা তো সমান হবে। এই কারণে দিস ইজ দা বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন, অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটি প্লাস ওনার্স ইকুইটি। এবার ক্লিয়ার? Yes স্যার। জি স্যার। আগে তো এ ইকুয়াল টু এল প্লাস ই শিখেছো তো তোমরা, কিন্তু বুঝছো যে এটা কেন ইকুয়াল হয় সেটা বুঝছো? হ্যাঁ জি স্যার। ইকুয়াল হতেই হবে, এই কারণে ইকুয়াল না হওয়াটা কি অসম্ভব? অসম্ভব। তাহলে তো প্রশ্ন আসবে টাকা কই গেল। তুমি যদি একটা দোকান খুলো মনে করো, আর সেখান থেকে হিসাব নিকাশ ছাড়াই তুমি ইচ্ছা মতো ওখান থেকে প্রোডাক্ট বাসায় নিয়ে যাও, ইচ্ছা মতো তুমি কনজিউম করো, খাওয়া দাওয়া করো, তাহলে কিন্তু ইকুয়েশন মিলবে না। না স্যার, ব্যালেন্স শীটও মিলবে না মাস শেষে। মাস শেষে মিলবে না, কারণ তুমি যেটা খেয়ে ফেলছো এটা তো আর তুমি খাতায় লিখে রাখো নাই। এ কারণে তোমার খেয়াল করতে হবে, তুমি যদিও বিজনেসের ওনার, তুমি মালিক, তুমি যদি ওখান থেকে একটি প্রোডাক্ট নাও সেটিও লিখে রাখতে হবে যে আমি একটি প্রোডাক্ট নিয়েছি, তোমার নামেই লিখতে হবে। আর যদি প্রতিটি ট্রানজেকশন এভাবে লিখো তাইলে তোমার অ্যাকাউন্টিং ইকুয়েশন মিলবে, আর না হলে মিলবে না। গট দি পয়েন্ট? জি স্যার। স্যার ওকে ফাইন, তাহলে অ্যাকাউন্টিং ইকুয়েশন ক্লিয়ার। দেখো বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন কে আমরা একটু এলাবোরেট করলাম, মানে একটু বড় করলাম। বেসিক ইকুয়েশন উপরে নিচে লেখা এক্সপ্যান্ডেড ইকুয়েশন দেখতে পাচ্ছ? জি স্যার। বেসিক ইকুয়েশন আর নিচের কলামে লেখা এক্সপ্যান্ডেড ইকুয়েশন দেখতে পাচ্ছ না? স্যার এক্সপ্যান্ডেড অ্যাকাউন্টিং ইকুয়েশন। জি, এক্সপ্যান্ডেড ইকুয়েশন পাওনি? অ্যাকাউন্টিং পাইছি স্যার। মানে আমি এটা এখানে দেখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ না? আমি তো তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা কি দেখতে পাচ্ছ? না স্যার, এখানে না স্যার, এখানে আসেনি। নিচে একটা লেখা আছে, তোমরা মইয়া স্ক্রিনে কি দেখতে পাচ্ছ স্যার? ফার্স্টে যেটা বের করেছিলেন স্যার সেটাই আছে। তাহলে আবারও দেই। বেসিক
এবার কি দেখতে পাচ্ছ? এবার কি দেখতে পাচ্ছ? জি স্যার। অনার ইকুইটি। অনার সিকিউরিটির নিচে কি লেখা? বেসিক ইকুয়েশন। জি, বেসিক ইকুয়েশনের নিচে কি লেখা? এক্সপেন্ডেড ইকুয়েশন। হ্যাঁ, তো বেসিকটা তো আমরা এতক্ষণ আলাপ করলাম যে অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটি প্লাস অনার সিকিউরিটি। এক্সপেন্ডেড মানে এটাকে একটু যদি আমরা একটু বড় করে বলি, একটু ডিটেইলসে বলি, সেক্ষেত্রে অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটি প্লাস ওনার্স ক্যাপিটাল মাইনাস ওনার্স ড্রয়িং প্লাস রেভিনিউ প্লাস এক্সপেন্স। দেখতে পেয়েছো? জি স্যার। এটা কেন বলতে পারি আমরা? বিকজ লায়াবিলিটির সাথে ওনার্স ইকুইটি এতটুকু আগে জেনেছি, এবারে আমরা জানবো ওনার্স ক্যাপিটাল বা ওনার্স ইকুইটি। যদি এখান থেকে আমি বিজনেস থেকে নিজে টাকা নিয়ে যাই, মানে ড্র করি, তাহলে আমার আগে যা ছিল সেটা কমে যাবে ওনার্স ইকুইটি। তাহলে মাইনাস ওনার্স ক্যাপিটাল থেকে ওনার্স ড্রয়িং কারণে মাইনাস করে দেয়া আছে, কারণ কমে যাবে। আর যদি বিজনেস করে আমাদের প্রফিট হয়, রেভিনিউ হয়, সেক্ষেত্রে আমরা আমাদের ক্যাপিটাল ইকুইটি ক্যাপিটাল বাড়বে, এ কারণে রেভিনিউ প্লাস। আর যদি কোনো খরচ হয় সেক্ষেত্রে আমাদের ইকুইটি ক্যাপিটাল কমবে, এজন্য এটা মাইনাস। তাহলে নতুন আরেকটি বিষয় কি জানলাম, যে যদি আমরা বিজনেসে ড্রয়িং করি, মানে কি উত্তোলন করি, মানে বিজনেসে আগে যা দিয়েছি সেখান থেকে যদি ফেরত নেই উত্তোলন করি, সেক্ষেত্রে ওনার্স ক্যাপিটাল বাড়বে না কমবে? কমবে, কমবে, এ কারণে মাইনাস। যদি বিজনেস করে রেভিনিউ হয়, প্রফিট হয়, সেক্ষেত্রে ওনার্স ক্যাপিটাল বাড়বে, এজন্য রেভিনিউ প্লাস। আর যদি এক্সপেন্ডিচার হয়, খরচ হয়, সেক্ষেত্রে ওনার্স ক্যাপিটাল কমবে, এজন্য মাইনাস। এটা আমরা একটু ডিটেইলসে জানলাম, এটি মনে রাখতে হবে। তাহলে এবার বলো, ড্রয়িং করলে ওনার্স ইকুইটি বাড়বে না কমবে? কমবে স্যার। কমবে। রেভিনিউ হলে ওনার্স ক্যাপিটাল বাড়বে না কমবে? বাড়বে। বাড়বে। এক্সপেন্স হলে ওনার্স ক্যাপিটাল বাড়বে না কমবে? কমবে। কমবে। তাহলে বুঝছো, ঠিক আছে। এখানে একটি ট্রানজেকশনের এক্সাম্পল দেয়া আছে, দেখেন, পারচেজ কম্পিউটার। এটা কি ট্রানজেকশন নাকি ট্রানজেকশন? না, কম্পিউটার পারচেজিং। যেহেতু এখানে কি পেমেন্টের বিষয় আছে, আর্থিক লেনদেন আছে, এই কারণে। তারপরে দেখো, ডিসকাস গাইডেড ট্রিপ অপশনস উইথ কাস্টমার, কাস্টমার সাথে কথা বলা হয়েছে, এটা কি কোনো ট্রানজেকশন? নো স্যার। নো। পে রেন্ট মানে ভাড়া দিয়েছি, এটা কি ট্রানজেকশন? ইয়েস স্যার। ইয়েস, ফাইন। এবারে আমরা তাহলে প্র্যাকটিক্যালি আসি। আমরা যে ইকুয়েশনটি শিখেছিলাম, তোমাদের হাতের কাছে কাগজ কলম আছে তো? জি স্যার। আচ্ছা, এবারে এটা দেখে দেখে লিখো। অ্যাসেট লিখো একদিকে, লায়াবিলিটি ইকুইটি, এখানে যেমনি দেখানো আছে এইভাবে লিখো। অ্যাসেট লিখে একটি টান দাও ড্যাশ দিয়ে, তারপরে এটি ডিটেলসে লিখো, মানে ডিটেলসে পরে লিখবে, টানটা দিয়ে রাখো, স্পেস গুলি ফাঁকা রাখো। আর লায়াবিলিটি নিচে একটি ড্যাশ দিবা, প্লাস দিয়ে একটি ড্যাশ দিয়ে উপরে ওনার সিকিউরিটি লিখে নিচে লাইনাবো। হ্যাঁ, যে এরকম শুধু অ্যাসেট লিখো, লায়াবিলিটি ইকুইটি লিখো, বাকিগুলি ফাঁকা রাখো। দেখতে পাচ্ছো না সবাই? এটা দেখে দেখে লিখো, শুধু এদিকে লিখবে অ্যাসেট, এরপরে একটা টান দিবে লম্বা, খাতা খাতাটা ইয়া সোজা করে নাও, যদি স্পেস কম থাকে এদিকে বাঁকা করে নাও খাতা। তারপরে লায়াবিলিটি প্লাস,
ওনার সিকিউরিটির নিচে এবার একটা লম্বা টান দাও, এর নিচে অনেক কিছু লিখতে হবে, এগুলি পরে লিখবে, আগে ফাঁকা রেখে দাও। লেখা শেষ হলে বলবে। স্যার নিচে এগুলা ক্যাশ অ্যাকাউন্ট রিজাইবল এগুলো লেখা লাগবে? স্যার লেখা লাগবে, পরে লিখো, শুধু জায়গা রেখে দাও। যখন যেটা লাগবে সেটা লিখে নিবে, শুধু স্পেস গুলি এভাবে ফাঁকা রাখো। সবাই লিখেছো? আচ্ছা, এখন আমরা যেটি করব, অনেকগুলি ট্রানজেকশন দেখব, দেখে এগুলিকে অ্যানালাইসিস করব। ট্রানজেকশন অ্যানালাইসিস মানে এই ট্রানজেকশনের মাধ্যমে অ্যাসেট লায়াবিলিটি এবং ইকুইটি কোথায় কি ইম্প্যাক্ট করলো। কারণ সবাই জেনে রাখো, ইন এভরি ট্রানজেকশন দেয়ার ইজ ডুয়াল ইম্প্যাক্ট, মানে দুইটা ইম্প্যাক্ট থাকবে। দুইটা ইম্প্যাক্ট কেন থাকবে? কারণ অ্যাকাউন্টিং ইকুয়েশনে দুই সাইড থাকে, একদিকে অ্যাসেট আর একদিকে লায়াবিলিটি অ্যান্ড ইকুইটি। এই কারণে এভরি ট্রানজেকশন হ্যাজ টু ইম্প্যাক্ট, দুইটা ইম্প্যাক্ট থাকবে আর ডুয়াল ইম্প্যাক্ট থাকবে। আমরা শুরুতেই একটি এক্সাম্পল দেখি। দেখো ট্রানজেকশন ওয়ান, রেনিল, রেনিল একজন ব্যক্তির নাম, রেনিল ডিসাইডস টু ওপেন আ কম্পিউটার প্রোগ্রামিং সার্ভিস হুইচ হি নেম সফট বাইট। তার মানে আমরা কি জানলাম, রেনিল একটি বিজনেস প্রোগ্রামিং শুরু করবে, একটা ব্যবসা প্রতিষ্ঠান আর কি, যার নাম হবে সফট বাইট। এবং এই কোম্পানিতে সে শুরুতেই কি করল, অন সেপ্টেম্বর 1, 2014 রেনিল ইনভেস্ট $15,000 ক্যাশ ইন দ্য বিজনেস। তাহলে সেপ্টেম্বর 1 এ সে কি করলো বলো তো? সেপ্টেম্বর 1 এ কি করলো? দিল, তার মানে কি বিজনেসের কি হলো, ক্যাশ বাড়লো, অ্যাসেট বাড়লো। মানে আমরা তো আগেই জানলাম যে বিজনেসে আমরা যে শুরু করি তখন এই টাকাটা একদিকে লায়াবিলিটি, এবং যখন শুরু করলাম তখন এটা ইনভেস্ট করলে অ্যাসেট হয়ে যায়। তাহলে এখানে রেনিল যখন টাকাটা তার নিজের, এই টাকাটা যখন বিজনেসে দিল তখন বিজনেসের এটা অ্যাসেট হয়ে গেল, আর বিজনেসের একটি লায়াবিলিটি বাড়লো। লায়াবিলিটি কি লায়াবিলিটি? এটা ওনার্স ইকুইটি। এবারে আমরা দেখব এই ট্রানজেকশনের মাধ্যমে ডুয়াল ইম্প্যাক্ট কিভাবে পড়লো। দেখো ক্যাশ বেড়েছে কত, 15,000 টাকা, আর ওনার্স ক্যাপিটাল বেড়েছে 15,000। তো তোমরা এদিকে এক নাম্বার এইভাবে দাও যেমনি দেখানো আছে, এক নাম্বার দিয়ে ক্যাশ লিখো, ক্যাশ লিখে ড্যাশ দিয়ে নিচে প্লাস 15,000, আর ওই দিকে গিয়ে ওনার্স ইকুইটির আন্ডারে লিখবা ওনার্স ক্যাপিটাল, ড্যাশ দিয়ে প্লাস 15,000, সোজাসুজি স্কেল দিয়ে সোজাসুজি এভাবে লিখো। অ্যাসেটের দিকে একটি লিখবে ক্যাশ, আর ওই দিকে ওনার্স ইকুইটির নিচে একটি লিখবে ওনার্স ক্যাপিটাল, যেমনি দেখানো আছে এটা দেখে দেখে লিখো। লেখা শেষ হলে বলবে। ওকে ফাইন, তোমরা এই ট্রানজেকশনটা কি বুঝছো না বুঝলে বলো। বিজনেসে যখন ইনভেস্ট করা হয়, বিজনেস যখন শুরু করা হয়, ওপেন করা হয়, তখন যে ব্যক্তি বিজনেসে টাকাটা দিল নিজের বিজনেস, বিজনেস যেহেতু সেপারেট এন্টিটি, আলাদা সত্তা,
তাহলে বিজনেসে দুইটা ইমপ্যাক্ট হয়েছে, কি কি? একটি হলো বিজনেসে ক্যাশ বেড়েছে, যে কারণে আমরা +15,000 লিখলাম। আরেকটি হলো লায়াবিলিটি সাইডে, এই বিজনেসের ওনার্স ক্যাপিটাল মানে একটি লায়াবিলিটি বেড়েছে, কারণে +15,000 ওনার্স ক্যাপিটাল লিখলাম। ক্লিয়ার? তাহলে নাম্বার টু আরেকটি ট্রানজেকশন এবার দেখবো, সবাই পড়ো কি লেখা আছে এখানে। পারচেজ অফ ইকুইপমেন্ট ফর ক্যাশ সফট বাই পারচেজ কম্পিউটার ইকুইপমেন্ট ফর 7,000 ক্যাশ। এটা পরে কি বুঝলে? কম্পিউটার ক্যাশ করতে নগদে কি ইকুইপমেন্ট মানে নগদে 7,000 ক্যাশে 7,000 টাকা দিয়ে কম্পিউটার ইকুইপমেন্ট কেনা হয়েছে। কেনা হয়েছে কার জন্য? সফট বাইট মানে কি? বিজনেসের নাম যেটা। সফট বাইট মানে বিজনেসের নামে একটি কম্পিউটার ইকুইপমেন্ট কেনা হয়েছে, এর কস্ট কত? $7,000। ঠিক আছে, এখন বলো এর দুইটা ইমপ্যাক্ট কি পড়েছে, অ্যাসেটের দিকে কি পড়েছে আর লায়াবিলিটির দিকে কি পড়েছে? খেয়াল করবে দুইটা ইমপ্যাক্ট থাকতেই হবে, অ্যাসেটের দিকে দুইটা অথবা লায়াবিলিটির দিকে দুইটা, অথবা অ্যাসেটের দিকে একটা লায়াবিলিটির দিকে একটা, টোটাল দুইটা থাকতেই হবে। কোনো এক সাইডে যদি হয় সেক্ষেত্রে একটি প্লাস একটি মাইনাস, আর দুই সাইডে হলে দুইটাই প্লাস অথবা দুইটাই মাইনাস, মানে ইমপ্যাক্ট বোথ সাইডে থাকতেই হবে। তাহলে স্যার ইকুইপমেন্টে +7,000। জি, যেহেতু ইকুইপমেন্ট বেড়েছে +7,000, আর আর এক্সপেন্সিভে -7,000। এটা তো এক্সপেন্স না, এটা তো একটা ইকুইপমেন্ট কেনা হয়েছে। তাহলে কেনা হয়েছে ক্যাশ দিয়ে, তার মানে ক্যাশ কমে গেছে না? ও জি স্যার, জি স্যার। তাহলে মাইনাস মাইনাস, তাহলে আমরা কি করব? দুই নাম্বারটা এবার দেখো, ক্যাশ থেকে মাইনাস হবে 7,000, আর ইকুইপমেন্ট লিখে এর আন্ডারে আসবে +7,000। বুঝছো? জি স্যার, জি স্যার। তাহলে এবার দুই নাম্বারটা নাম্বার দিয়ে এভাবে দেখে দেখে লিখো। শেষ হলে বলবে। জি স্যার, শেষ। ওকে ফাইন, তাহলে আমরা নেক্সট তিন নাম্বার দেখি। তিন নাম্বারটা পড়ো। তিন নাম্বার কি আছে পড়ো। সফট বাইট পারচেজেস ফর $1,600 অ্যাকমি সাপ্লাই কোম্পানি কম্পিউটার পেপার এন্ড আদার সাপ্লাইজ এক্সপেক্টেড টু লাস্ট সেভারেল মান্থস, দ্য পারচেজ মেড অন অ্যাকাউন্ট। এখানে কি বলছে কেউ বলতে পারবে? স্যার 1,600 টাকা সাপ্লাই কিনছে ফর এক মাসের জন্য, তাও আবার অন অ্যাকাউন্ট মানে স্যার নগদে না স্যার, বাকিতে। অন অ্যাকাউন্ট অথবা অন ক্রেডিট, এই কথার মানে হলো বাকিতে। আর সাপ্লাই, সাপ্লাই হলো একটা অ্যাসেট। এই অফিস সাপ্লাই কেনা হয়েছে কত টাকা দিয়ে? 1,600 টাকা। তাহলে তোমরা কি জানলে 1,600 টাকার অফিস সাপ্লাই বাকিতে কেনা হয়েছে এক মাসের জন্য, তাই তো? তাহলে এটা ট্রানজেকশন কি হবে? দুইটা ইম্প্যাক্ট কোথায় কোথায় হয়েছে? বাকিতে কিনলে কি হয়? লায়াবিলিটি বাড়ে, মানে একটি লায়াবিলিটি বেড়েছে। আরেকটি অফিস সাপ্লাই যেহেতু একটি অ্যাসেট, তাহলে এটি একটি অ্যাসেট বেড়েছে। স্যার একটু বলবেন স্যার, একটু নেট চলে গেছিল গো আমার। কোনটা বলবো? হঠাৎ করে কোনটা বলবো? আর ওই যে আমি ওই যে মাইনাস আর এই জায়গাটা প্লাসটা কেন হলো স্যার একটু জানা দিতেন।
81 এখানে মাইনাস আর ইকুইপমেন্টের এখানে প্লাসটা দুই নাম্বারটা জি স্যার তুমি ক্যাশ দিয়ে যেহেতু ইকুইপমেন্ট কিনেছো টাকা দিয়ে জি স্যার তাহলে তোমার কাছে তো বিজনেস শুরুতে 15000 ছিল এখান থেকে 7000 তুমি পেমেন্ট করে দিয়েছো এইজন্য মাইনাস 7000 আর একটি ইকুইপমেন্ট মানে একটি অ্যাসেট তোমার এসেছে নতুন এইজন্য এটি প্লাস যে একটি অ্যাসেট অ্যাডিশন হলো মানে নতুন যোগ হলো তোমার বিজনেসে এইজন্য প্লাস স্যার আরেকটা যে বললেন বললেন স্যার অন অ্যাকাউন্ট আর আরেকটা জানো স্যার কি বলেন যে যেটা থাকলো স্যার বাকি তিন নম্বরে আসি এবার তিন নম্বরে যেটা বলছিলাম যে 1600 টাকা দিয়ে অফিস সাপ্লাই কেনা হয়েছে অন অ্যাকাউন্ট মানে বাকিতে স্যার আরেকটা কি জানো বলে বাকিতে হবে বলছিলেন অন ক্রেডিট অন ক্রেডিট অন ক্রেডিট অথবা অন অ্যাকাউন্ট এটার মানে হলো বাকিতে তাহলে বাকিতে কিনেছি তার মানে কি একটা লায়াবিলিটি বেড়েছে আর অফিস সাপ্লাই কেনা হয়েছে তার মানে একটি অ্যাসেট বেড়েছে এটা ট্রানজেকশন অ্যাসেটের দিকে সাপ্লাই বাড়বে আবার লায়াবিলিটির দিকে অ্যাকাউন্টস পেয়াবল বাড়বে তাহলে তিন নাম্বার এবার এভাবে লিখো সাপ্লাই লিখে ওর নিচে 1600 লিখো আর অ্যাকাউন্টস পেয়াবল লিখে প্লাস 1600 লিখো দেখে দেখে লিখো লেখা শেষ হলে বলবে লিখেছো জি স্যার জি স্যার তাহলে তিন নাম্বার তো ক্লিয়ার নাকি জি স্যার তাহলে পরেরটাতে যাই চার নাম্বার নাম্বার 4 দেখো সফট বাইট রিসিভস 1200 ক্যাশ ফ্রম কাস্টমার্স ফর প্রোগ্রামিং সার্ভিসেস ইট হ্যাজ প্রোভাইডেড কি বলছে এখানে সফট বাইট তোর বিজনেসের নাম তাই না এই সফট বাইট কি করেছে রিসিভ করেছে মানে পেয়েছে কত টাকা 1200 টাকা ফ্রম কাস্টমার কাস্টমারদের কাছ থেকে ফর প্রোগ্রামিং সার্ভিসেস ইট হ্যাজ প্রোভাইডেড মানে সে তার কোম্পানিটা তো প্রোগ্রামিং কোম্পানি মানে কম্পিউটার প্রোগ্রামিং তৈরি করে সফটওয়্যার তৈরি করে এর একটা সফটওয়্যার তৈরি করে সে দিয়েছে কাস্টমারকে এবং কাস্টমারের কাছ থেকে $1200 পেয়েছে ইউ গট দ্য পয়েন্ট তাহলে এখানে এটি একটি ট্রানজেকশন এই ট্রানজেকশনের ইমপ্যাক্ট কোথায় কোথায় পড়বে বলো ক্যাশ পেয়েছে তার মানে আমরা বুঝতে পারি কি হয়েছে ক্যাশ বাড়বে ক্যাশ বাড়বে এটা তো একটি পেলাম আর একটি কি স্যার আই স্যার ডেবিট রেভিনিউ রেভিনিউ স্যার 1200 এটি একটি রেভিনিউ তাহলে আমরা এই দুই জায়গাতে লিখে ফেলব 1200 লিখব প্লাস ক্যাশ আর রেভিনিউ এর প্লাস 1200 জি স্যার লিখে ফেলো দেখে দেখে লিখে ফেলো শেষ জি স্যার আচ্ছা তাহলে পরের ট্রানজেকশনে যাই নাম্বার 5 সফট বাইট রিসিভস আ বিল ফর $250 ফ্রম দ্য ডেইলি নিউজ ফর অ্যাডভার্টাইজিং বাট পোস্টপোনস পেমেন্ট আনটিল আ লেটার ডেট সফট বাইট পেপারে একটি বিজ্ঞাপন দিয়েছে অ্যাডভার্টাইজমেন্ট এবং এই পেপারের লোকজন ওরা একটি বিল পাঠিয়েছে মানে কি ওরা তো টাকা পায় এখনো টাকা পেমেন্ট করা হয়নি কত টাকা পায় $250 তাহলে এটা ট্রানজ্যাকশন কি হলো বলো তো একটি বিল পেয়েছে কিন্তু বিলটা পেমেন্ট করেনি বুঝছো
অ্যাডভার্টাইজমেন্ট কি সাপ্লাইস এর মধ্যে পড়ে? অ্যাডভার্টাইজমেন্ট একটি এক্সপেন্স, তুমি অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছো, এখন ওদেরকে টাকা দিতে হবে না পেপার ওয়ালাদেরকে? জি স্যার। পেপারে বিজ্ঞাপন দিলে কি টাকা দিতে হয় না? জি স্যার। জি স্যার। এখন ওরা তো বিজ্ঞাপন দিয়ে দিয়েছে সফটওয়্যারটির নামে, কিন্তু টাকা দেয়নি, এর জন্য বিল পাঠিয়েছে যে আপনার কাছে এত টাকা পাবো আমরা। তাহলে এখন কি হবে বলো? তাহলে এক্সপেন্সে 250 বাড়বে আর অ্যাকাউন্টস লায়াবিলিটিও বাড়বে। জি স্যার, লায়াবিলিটি। গুড, তাহলে লিখো এবার অ্যাকাউন্টস পেয়াবল প্লাস 250 আর এক্সপেন্স মাইনাস 250। এক্সপেন্স মাইনাস কেন লিখলাম? কারণ ওই যে ওনার্স ক্যাপিটাল থেকে মাইনাস হয় এই জন্য। জি স্যার। বুঝছো? নাম্বার 6, সফট বাইট প্রোভাইডস 3500 অফ প্রোগ্রামিং সার্ভিসেস ফর কাস্টমার্স। The company received cash $1,500 from customers and it bills the balance $2,000 on account. কি বুঝছো? সফটবাইট আরেকটি সার্ভিস দিয়েছে কাস্টমারদেরকে যার ভ্যালু হলো 3,500। এত টাকার একটি সার্ভিস দিয়েছে কিন্তু পুরো টাকাটা সে পায়নি, পেয়েছে কত? 1500, আর বাকি টাকা অন অ্যাকাউন্ট, মানে এটা এখনো পাইনি। কথা বুঝছো? জি স্যার। 3,500 টাকার পেয়েছে কত? 1500, বাকি টাকাটা পাইনি, এটা অন অ্যাকাউন্ট। তাহলে কি হবে? ক্যাশ যেটা পেয়েছে এটা তো ক্যাশ বাড়বে, আমরা সহজেই বুঝতে পারি। জি স্যার। আর যেটা পাইনি সেটা কি হবে? এটাকে বলে অ্যাকাউন্ট রিসিভেবল, মানে সার্ভিস প্রোভাইডেড, আমরা দিয়েছি কিন্তু পেমেন্ট পাইনি। তাহলে এটাও একটি অ্যাসেট, এটাকে বলে অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে ক্যাশ বাড়বে, অ্যাকাউন্ট রিসিভেবল বাড়বে। আরেকটি কি হবে? এটি একটি রেভিনিউ না? আমরা তো এটা রেভিনিউ হিসেবে লিখেছি, এখনো পাইনি, কিন্তু অলরেডি এটা ট্রানজেকশন রেকর্ড করার সময় রেভিনিউ লেখা হয় অ্যাকরুয়াল বেসিস অ্যাকাউন্টিং এ। যদিও টাকা না পাওয়া যায়, এটাকে রেভিনিউ হিসেবেই রেকর্ড করা হয়। আর যখন পাবো তখন তো আমরা আবার এই অ্যাকাউন্ট রিসিভেবল কে মাইনাস করে দিব আর ক্যাশ প্লাস করে দিব। ঠিক আছে, 2000 টাকা তো অ্যাকাউন্ট রিসিভেবল এ লিখলাম, ক্যাশ পাইনি, আর যখন ক্যাশটা ওরা আবার পেমেন্ট করে দিবে তখন কি করব আমরা? স্যার, ক্যাশে যোগ করে দিব, ক্যাশে প্লাস করে দিব, আর এই অ্যাকাউন্ট রিসিভেবল এর 2000 এটা মাইনাস করে দিব। তাহলে এটা গেল। এরপরে নাম্বার 7, নাম্বার 7 কি বলছে দেখো। সফটবাইট পেজ দ্য ফলোয়িং এক্সপেন্সেস ইন ক্যাশ ফর সেপ্টেম্বর: স্টোর রেন্ট, স্যালারিজ অফ এমপ্লয়িজ এন্ড ইউটিলিটিস। এই বিজনেসের যে খরচগুলি, ওর ভাড়া দিতে হবে, ওর যারা এমপ্লয়ি তাদেরকে বেতন দিতে হবে, তারপরে হাউস রেন্ট, ইউটিলিটিস বিল বলে ইলেকট্রিসিটি, তারপরে ওয়াটার সাপ্লাই, এই যে বিভিন্ন খরচ, সাপ্লাই, ইউটিলিটি বিল, তো এখানে এই তিনটি খরচ সে পে করেছে, তাহলে কি হবে? এটা ক্যাশ মাইনাস হবে আর এক্সপেন্স মাইনাস হবে স্যার। গুড, তাহলে ক্যাশ এর আন্ডারে মাইনাস 600 আর ওইদিকে 600, তারপরে 900, তারপরে 200, আর এক্সপেন্সের আন্ডারে এই তিনটি আবার মাইনাস। ক্লিয়ার?
এই বুঝছো, দেখে দেখে লিখো স্যার একটু, স্যার একবার সার্টিফিকেট করুন স্যার। কোনটা? এই এখন যেটা বললেন স্যার, এই যে তিনটি এক্সপেন্স কি কি? হাউস রেন্ট, স্যালারি, ইউটিলিটি, তাহলে টোটাল কত? 600, 900, 1500 আর 200, 1700। এই 1700 পেমেন্ট করা হয়েছে, তার মানে ক্যাশ থেকে 1700 মাইনাস, আমরা আলাদা আলাদা লিখলাম 692। আর এটি একটি খরচ, খরচ হলে কি হয়, ওনার্স ক্যাপিটাল, ওনার্স ক্যাপিটাল কমে যায়, এ কারণে মাইনাস। জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, লেখা শেষ? জি স্যার। নাম্বার 8 কি বলছে এখানে? সফটবাইট পেজ ইটস $250 ডেইলি নিউজ বিল ইন ক্যাশ। ওই যে পেপারওয়ালারা একটা বিল পাঠিয়েছিল না? জি স্যার। ওই টাকাটা এখন পেমেন্ট করা হয়েছে, তাহলে কি হবে এবার বলো স্যার? অ্যাকাউন্ট পেয়েবল থেকে স্যার মাইনাস $250, আর আর স্যার হবে ই আনসার একটু পেমেন্ট করলে কি হয়, ক্যাশ বাড়ে না কমে? জি স্যার, ক্যাশ কমে স্যার। তাহলে ক্যাশ কমাই দিতে হবে $250, আর লায়াবিলিটি কমাই দিতে হবে $250। ক্লিয়ার? জি স্যার। যে 5 নাম্বার ট্রানজেকশনে ছিল না অ্যাকাউন্টস পেয়াবল $250? জি স্যার, জি স্যার। ওই বরাবর স্ট্রেট লিখো $250 মাইনাস, তাহলে ওইটা মাইনাস হয়ে গেল। আর এটা যেহেতু ক্যাশ কমে গেল, এই কারণে 8 নাম্বার ট্রানজেকশনে ক্যাশের বরাবর লিখো মাইনাস $250। শেষ লেখা? জি স্যার। নাম্বার 9 কি বলছে এখানে? সফট বাইট রিসিভস $600 in cash from customers who had been billed for services. ওই সফটবাইট কাস্টমারদের কি বিল পাঠিয়েছিল না 3500 টাকা? ৩৫০০ টাকার মধ্যে 1500 পেয়েছিল, আরো 2000 টাকা বাকি ছিল, মনে আছে? জি স্যার। ওইখান থেকে ওই 2000 টাকা থেকে 600 টাকা ক্যাশ পেয়েছে, তাহলে কি হবে স্যার? ক্যাশ প্লাস হবে 600। আর স্যার ওই যে স্যার রিসিভেবল থেকে, স্যার অ্যাকাউন্ট থেকে রিসিভেবল 2000 থেকে 600 মাইনাস করে দিব। জি স্যার। তাহলে ক্যাশ প্লাস রিসিভেবল মাইনাস। জি স্যার। ক্লিয়ার? ইয়েস স্যার। বুঝছো, তাহলে এরপরে নাম্বার 10 কি হবে? রেনিল, মানে ওই কোম্পানির সাববাইটের যে মালিক, তার নাম কি? রেনিল। রেনিল উইথড্র $1300 ইন ক্যাশ ফ্রম দ্য বিজনেস ফর হিজ পার্সোনাল ইউজ। কি করেছে সে? বিজনেস থেকে কত টাকা নিয়েছে? 1300 টাকা। 1300 টাকা নিলে এটা কি হবে স্যার? ই ড্রয়িংস থেকে স্যার ইয়া হবে স্যার, মাইনাস হবে স্যার। জি, ওনার্স ক্যাপিটাল থেকে মাইনাস হবে ড্রয়িংস এর আন্ডারে। আর স্যার ক্যাশ কমবে স্যার, ক্যাশ মাইনাস হবে। তাহলে তোমরা কি লিখবে? ক্যাশের আন্ডারে লিখো মাইনাস 1300, আর ড্রয়িংস এর আন্ডারে লিখবে মাইনাস 1300। জি স্যার। ঠিক আছে, লিখে তারপরে এগুলি সব অ্যাড করো। কি কি অ্যাড করবে? অ্যাড করবে টোটাল ক্যাশ প্লাস মাইনাস করলে ব্যালেন্স কত হয়, অ্যাকাউন্ট রিসিভেবল ব্যালেন্স কত হয়, সাপ্লাই ব্যালেন্স কত হয়, ইকুইপমেন্ট কত হয়, এগুলি সব একটা একটা করো। করে লাস্টের লাইনে দেখো যে অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটি এবং ইকুইটি এই দুইটা সমান হয়েছে কিনা, এই কাজটি করো। 2 মিনিট সময় দিলাম, কাজটি করে ফেলো। তারপরে দেখাবো।
ইব্রাহিম করতেছো? স্যার করতেছো? জি স্যার, এগুলো কি যোগ করবো স্যার? জি জি, সবগুলি যোগ বলতে যে প্লাস মাইনাস যেগুলি আছে এগুলি যেটা প্লাস মাইনাস সবগুলি যোগ করো। হয়নি কারোর? কারোর শেষ হয়নি এখনো? না স্যার। ক্যালকুলেটর আছে তো সামনে? জি স্যার। করো। তানজিরুল ইসলাম মিয়া, তারপরে আমিনুল ইসলাম, এদেরকে তো দেখা যাচ্ছে গ্রুপে, মেসেজ সিন করছে তো এরা। সিন করে স্যার, বাট আসে না স্যার।
কে শেষ করেছে বলো? শেষ করেছি স্যার। বলো ক্যাশ কত স্যার? ক্যাশ হচ্ছে 18,050। তারপর স্যার ওইটাও 18,050। 18,000? 18 না 8 কি? 18। অ্যাকাউন্ট রিসিভেবল কত? 1400। সাপ্লাই 1400? হ্যাঁ হ্যাঁ। সাপ্লাই 1600 স্যার। ইকুইপমেন্ট 7000। লায়াবিলিটিস 1600। ওনার্স ক্যাপিটাল 15000। ড্রয়িং 1300। রেভিনিউ 4700। এক্সপেন্স 1950 স্যার। আর ক্যাশ শুরুতে 8050। হ্যাঁ 8050। ঠিক আছে, তাহলে তো ঠিক আছে। তাহলে এখন অ্যাসেট গুলি অ্যাড করলে কত হয় টোটাল করলে? 18,050 স্যার। আচ্ছা, আর ওইদিকে লায়াবিলিটি ওইদিকে? সমান সমান হয়েছে স্যার? আমারটা মিলছে স্যার। কত কত বলো স্যার? এখানে যা আছে তা খালি স্যার, আমার এই জায়গাটা একটু যে যেমন এসেটের যে ইয়াটা আছে 8,050 আছে, এই জায়গাটা একটু গরমিল হয়েছে স্যার। কেন গরমিল হয়েছে? দেখ মিলেই দেখো কোথায় গরমিল হচ্ছে। যে মাইনাস গুলো আছে এগুলো কি সব কি প্লাস হবে? আমি যেমন এখানে যেগুলি প্লাস সেগুলি প্লাস, যেগুলি মাইনাস সেগুলি মাইনাস। স্যার যেগুলি মাইনাস ওগুলি তো ক্যালকুলেটরে মাইনাসই করবে। ও জি স্যার। আচ্ছা একটা জায়গা স্যার আমার ভুল হয়েছে, আমার ওই জায়গাটা ভুল হয়েছে। আমি 15,000 জায়গা 1500 লিখছি স্যার, এই মাত্র দেখছি স্যার। আচ্ছা তাহলে মিলে সরি স্যার, এমনি সব ঠিক আছে স্যার। ওকে ফাইন। হ্যাঁ স্যার দুই সাইডই স্যার 18,050 স্যার। ওকে ফাইন, তাহলে ডান, এটা হয়ে গেল, তোমরা সবাই বুঝছো। এখন তাহলে আমরা এরকমের দু একটি ম্যাথ তোমাদেরকে এবার বই থেকে করতে দিব। সবাই বই বের করো। বইয়ের প্রবলেম সেট 1 এ, প্রবলেম সেট এ বের করো। বইয়ে অনেক প্রবলেম আছে, ওর মধ্যে থেকে প্রবলেম সেট এ বের করো। ফার্স্ট চ্যাপ্টারের প্রবলেম সেট এ। প্রবলেম সেট এ পেয়েছো? এই যে দেখো আমি বের করেছি। আমি যেটা বের করেছি এটা দেখতে পাচ্ছো? জি স্যার। এটা পেয়েছো বইয়ে? পাইছি স্যার। আচ্ছা, প্রবলেম সেট এ P11A, এটা করবে বাসায় P12A, এই দুইটা বাসায় করবে। বাসায় করবো স্যার এটা? জি, এক নাম্বার আর দুই নাম্বার। স্যার এটা আমার বইয়ের কোন কোন নাম্বার পেজে পাবো? ওইটা তুমি মিলাও, বইয়ের তো এডিশনের কারণে বললাম না পেজ নাম্বার মিলবে না, তুমি মিলিয়ে দেখো। প্রবলেম সেট এ কোথায় আছে সেটা বের করো। প্রবলেম সেট এ। আচ্ছা জি স্যার।
তাহলে হোমওয়ার্ক কোনটা থাকলো বলো তো স্যার এখানে তো আমার বিই 1 লেখা প্রবলেম লেখা নাই স্যার আছে আছে দেখো এই যে প্রবলেমস আমি বের করে রাখছি দেখো এইভাবে লেখা আছে তোমার বইয়ে প্রবলেম সেট এ এটা কোন জায়গায় আছে তুমি এখানে বের জি এই যে প্রবলেম সেট এ স্যার পাইছি হ্যাঁ পি 1 1 এ হ্যাঁ 1 এ আর পি 1 2 এ এই দুইটা করবে আমি দেখি খাতাটা একটু ঠিক মতো লিখেছে কিনা দেখি স্যার ক্যামেরাটা পিছে কেমনে এটা তো জানি না স্যার এই যে দেখাই আমি তুমি ক্যামেরার সামনে ধরো তাইলেই তো ওইটা না তুমি খাতায় কিল করছো সেই খাতাটা দেখাও হ্যাঁ খাতায় এতক্ষণ কি করছো সেই খাতা দেখো এই যে স্যার এই যে স্যার আচ্ছা তো এখন ওই এক নাম্বার আর দুই নাম্বার এই দুইটা বাসায় করবে আর জি জি স্যার করবেন ক্লিয়ার করে এত কোন অপশনটা পাইতেছিলাম না স্যার জি জি দেখতে পাচ্ছি ঠিক আছে খাতা সোজা করে নিবে তাহলে সবগুলি একই পেজে লেখা যাবে খাতা বাঁকা করে নিবে তাহলে সবগুলি একই পেজে লেখা যাবে ঠিক আছে জি স্যার তাহলে এই দুইটা করবে আর আগামী ক্লাস আমরা কবে নিব রোববারে রোববারে নেন স্যার সমস্যা নেই রোববারে ক্লাস আছে তোমাদের না স্যার স্যার আছে স্যার ইংলিশ ক্লাস আছে স্যার কয়টায় স্যার ওইটার টাইম এখনো ফিক্সড করে নাই আচ্ছা আচ্ছা আকিব ভাই তোমাকে বলছিলাম আমার ইংলিশে আমাকে ঢুকাই দেওয়ার জন্য কতবার তাহলে রোববারে আমরা এই টাইমে রাখি ইংলিশ ক্লাস যেহেতু টাইম সেট হয়নি তো আমরা আগে পরে সেট করে নিও জি স্যার ঠিক আছে তাহলে তাহলে রোববারে দুইটায় থাকলো আর আমি তোমাদের আবার দুইটায় শিডিউল তৈরি করে আবার লিংক দিয়ে দিব ওই গ্রুপে জি স্যার আর যারা ক্লাসে অ্যাটেন্ড করেনি ওদেরকে বলবে অ্যাটেন্ড করার জন্য আর আমি ভিডিওটাও আবার দিয়ে দিব যারা করেনি ওদের দেখার জন্য স্যার আমাদের